বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি গান শুনতে পছন্দ করি, আর যদি আমাদের প্রিয় গানের শিল্পীর সঙ্গে সরাসরি দেখা হয়ে যায় তো সেটা আমাদের কাছে অকল্পনীয়। আজকের এই ভিডিওতে বোহেমিয়া, অরিজিৎ সিং, জুবিন নাউটিয়ালের মতো আরও অনেক সিঙ্গারের লাইভ কনসার্টে হওয়া ক্রেজি ইনসিডেন্ট এর কথা বলবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সান 2018 গুয়াহাটির একটি স্টেডিয়ামে লাইভ পারফরমেন্স করছিল। এই শো চলাকালীন একজন অডিয়েন্স তার উপর চিৎকার করছিল এবং গান গাইতে বাধা দিচ্ছিল। সে তার গাইতে থাকা বাংলা গানে বিরক্ত ছিল। কিছু সময় পর সে স্টেজে একটি ফোল্ডেড পেপার টিকিট ছোড়ে। সে তাকে শুধুমাত্র আসামিজ ল্যাঙ্গুয়েজে গান গাইতে বলছিল। এতে সান অনেক বিরক্ত হয়েছিল এবং ক্রাউডকে রিকোয়েস্ট করেছিল যে প্লিজ কনসার্টকে যেন পলিটিক্যাল না বানায়। Don't try to make a political issue of this, okay? And never throw things on an artist. Sare bhashaon mein gaane gaya hu, lekin agar aapko sirf ohmiya gaane hi sunne hain, koi aur gaana kuch gaau to is tarah ka behavior hai. To chalo sirf yehi gaana karte hain, ho jaye. Atib Aslam 2017 ekti live concert chalakalin আতিব আজলামের একজন মহিলা ফ্যান স্টেজে উঠে পড়ে। সে আতিব আজলামের সঙ্গে দেখা করতে চেয়েছিল। ওই সময় স্টেজের আশেপাশে 7-8 বাউন্সার ছিল, কিন্তু তবু সে সবার মাঝখান দিয়ে আতিব আজলামের কাছে পৌঁছে গিয়েছিল। শেষে বাউন্সার তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়। মিকা সিং 11 এপ্রিল 2017 মিকা দিল্লির অপথ্যালমোলজি সোসাইটির মাধ্যমে অর্গানাইজ করা লাইভ কনসার্টে পারফর্ম করতে এসেছিল, যেখানে বেশিরভাগই ডক্টর এবং তাদের ফ্যামিলি ছিল। শো চলাকালীন সে লেডিস অডিয়েন্সদের সেন্টারে একত্রিত হতে বলেছিল আর মেলসদের সাইডে। একজন ডক্টর তার সেই কথা মানেনি এবং এতে মিকা অনেক রেগে যায়। আর সে বাউন্সারদের বলে ওই ডক্টরকে স্টেজে ডাকে এবং ডক্টরকে স্টেজে সবার সামনে চর মেরে দেয়। পরে এই ঘটনার জন্য মিকাকে অ্যারেস্ট করা হয়। গুরু রান্ধোয়া 28 জুলাই 2019 কানাডায় একটি লাইভ কনসার্ট করছিল। এই লাইভ কনসার্ট চলাকালীন একজন অডিয়েন্স বারবার স্টেজে আসার চেষ্টা করে, কিন্তু গুরু রান্ধোয়া তাকে স্টেজে আসতে বারণ করে। এরপর যখন শো শেষ করে স্টেজের বাইরে যাচ্ছিল, তখন সেই ব্যক্তি তার মুখে অনেক জোরে পাঞ্চ করে, এর ফলে তার চোখ থেকে ব্লিডিং হতে থাকে। এরপর গুরু স্টেজে যায় এবং তার ইঞ্জুরি অডিয়েন্সকে দেখায়। তারপরে গুরু কানাডায় কোনো পারফর্ম না করার কথা বলে দেয়। সোনু নিগম 20 এপ্রিল 2008 সোনু নিগম আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে বিগ 92.7 FM এর জন্য লাইভ কনসার্ট করছিল। তার পারফরমেন্সের সময় একজন মহিলা স্টেজে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরতে চেষ্টা করে। সোনু নিগম তাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু সে স্টেজ থেকে যেতে চাইছিল না। এরপরে সিকিউরিটি এসে তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়। কোই ভি আর্টিস্ট জো আচ্ছি আচ্ছা কাম করতা হো স্টেজ পর ও স্টেজ পর হোতা তো ও একদম স্পিরিচুয়াল হোয়া হোতা উসমে। सडनली कोई आके वो तिंद्रा को खराब कर दे, कोई मेडिटेशन को खराब कर दे, वैसे वाली बात हो जाती है। लड़की थी तो इतना इतना बुरा नहीं लगता, क्योंकि फ्रेंकली लड़के आते हैं तो कभी कभी ज्यादा बदतमीजी करते हैं। অরিজিৎ সিং অনেক হাম্বেল এবং ডাউন টু আর্থ। অরিজিৎ USA একটি লাইভ কনসার্টে গেরুয়া গানে পারফরমেন্স করছিল। এর মধ্যে অরিজিতের গানে খুশি হয়ে একজন অডিয়েন্স কিছু টাকা ছুড়ে দেয়। এরপর যেটি হয় সেটি কেউই কল্পনা করতে পারেনি। অরিজিৎ হঠাৎই তার পারফর্ম বন্ধ করে দেয় এবং স্টেজে পড়ে থাকা টাকা তুলে সেই অডিয়েন্সের হাতে দেয় এবং অরিজিৎ বলে, ডোন্ট ওয়েস্ট ইউর মানি লাইক দিস।
বোহেমিয়া বোহেমিয়ার একটি লাইভ কনসার্ট চলাকালীন অডিয়েন্স স্টেজের অনেক কাছে চলে আসে এবং স্টেজে ওঠার চেষ্টা করে। এই সময় ওইখানে থাকা বাউন্সাররা স্টেজের কাছাকাছি আসা মানুষদের ধাক্কা দেওয়া ও থাপ্পড় দেওয়া শুরু করে দেয়। এটি দেখে বোহেমিয়া বাউন্সারদের ওপর অনেক রেগে যায় এবং সে মানুষদের উদ্দেশ্যে বলে, যদি তারা ধাক্কাধাক্কি করে তাহলে সে স্টেজ থেকে নেমে যাবে। জুবিন নাউটিয়াল। এপ্রিল 2021 যখন জুবিন উড়িষ্যায় একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যানুয়াল ফাংশনে পারফর্ম করার জন্য বলা হয়েছিল, ওনার ফাংশনের মাঝেই পুলিশ রেড করে আর পুলিশ স্টেজে উঠে যায়। কোভিড গাইডলাইন ব্রেক করার জন্য এবং রাত 11টার পর লাউড মিউজিক চালানোর জন্য রেড হয়েছিল এবং এরপরই শো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। বাদশা। 28 ডিসেম্বর 2018 বাদশা এবং আস্থা গিল জয়পুরের একটি লাইভ কনসার্টে উপস্থিত ছিল। ওই সময় ফ্রন্ট রোতে বসে থাকা অডিয়েন্স স্টেজের কাছে এসে দাঁড়িয়ে আস্থা গিলকে আইস কিউব ছুঁড়তে শুরু করে। এটি দেখে বাদশা অনেক রেগে যায় এবং পারফর্মকে মাঝপথেই বন্ধ করে দেয়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই অজানা এবং ভাইরাল ভিডিও সবার আগে দেখার জন্য সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।